আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস যেটা পাঞ্জাবের মধ্যে অবস্থিত। ওয়েলকাম টু দ্য বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস। ক্যাম্পাস নিয়ে আমি অনেক কথা বলছি, বাট বিস্তারিত আমার কয়েকটা ভিডিও আছে পূর্বে আমার ইউটিউব চ্যানেলে, আমি লিঙ্ক দিচ্ছি, না হলে এই যে আমার পুরো ইউটিউবে আছে, আমার ফেসবুক পেজেও দেওয়া আছে এ নিয়ে। তবে আজকে আলোচনা করব কিভাবে এটাতে আপনি অ্যাডমিশন নেবেন, অ্যাকচুয়ালি কত ফিস পড়বে। কারণ যখন আমি ভিডিওগুলো বানাইছিলাম তখন কিছুটা আগে ছিল, কয়েক মাস আগে, তখন অনেক রুলস চেঞ্জ হয়েছে, ফি স্ট্রাকচার আপডেট হয়েছে, তো সব কিছু আপডেট নিয়ে সাথে আছে আমি পাপ্পু চন্দ্র রয়, আপনাদের ভাই বাংলাদেশ দিনাজপুর থেকে রিসেন্টলি এখন ইন্ডিয়াতে। আচ্ছা, এই ক্যাম্পাস নিয়ে আমি বলি যেটা আসলে পাঞ্জাবের মধ্যে রোপারে অবস্থিত। রোপার হচ্ছে আপনার চণ্ডীগড়ের পরেই হচ্ছে রোপার আসে, দেন এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট ক্যাম্পাস, লাইক পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি, পাঞ্জাবের একটা স্টেট ইউনিভার্সিটি হয়, লাইক যেমন ইন্ডিয়াতে যে স্টেট আছে, অনেকগুলো স্টেট আছে, রাজ্য আছে, তো রাজ্যের একটা করে স্টেট ইউনিভার্সিটি হয়, তো সেই ইউনিভার্সিটি হচ্ছে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি, এবং সেইটারই অ্যাফিলিয়েট ক্যাম্পাস, বলতে পারেন সেইটারই একটা ক্যাম্পাস আইটি বাদ্দল। যেমন অনেক জায়গায় আসে, যেমন দিল্লি ইউনিভার্সিটিতে আসে, আসার পর বলে যে ভাই আমি দিল্লি ইউনিভার্সিটিতে পড়তেছি বা পাইছি, চান্স পাইছি, তো অ্যাফিলিয়েট ক্যাম্পাসগুলোতে দিয়ে দেয় ওদের যেগুলো সাবজেক্ট থাকে না, তো সেরকমই একটা ক্যাম্পাস হচ্ছে আইআইটি বাদ্দল। তো এখানে আবার অনেক পজিটিভ দিক আছে, কীরকম যে এখানে ইউজিসির অ্যাপ্রুভাল আছে, যে অন্যান্য অ্যাফিলিয়েট ক্যাম্পাসগুলোতে ইউজিসির অ্যাপ্রুভ থাকে না, তখন আবার অনেক ক্যাম্পাস এই বলে যে আমাদের তো মেইন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছেই, সো এই জন্য আর প্রয়োজন পড়ে না, তো এটা জাস্ট বলার মতো কথা, সো দিন শেষে অবশ্যই প্রয়োজন পড়ে। তো আইআইটি বাদ্দলে আবার এটাতে আসে, আমি যখন ইন্ডিয়াতে আসি, আমি যেমন একটা লোকাল কলেজ থেকে পড়ছিলাম, আমার অনেক ইচ্ছে ছিল যে আমি আইআইটিতে পড়বো, তো তখনকার সময় আসা হয়নি, তো মাস্টার্সে তো অন্য ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিছি, তো এই জন্য আসলে এখানে খরচটা এত কম যে বলার পর আপনি এমনিতেই অ্যাট্রাক্ট হয়ে যাবেন। আসলে খরচ সামর্থ্যভাবে হয় না আমাদের যে একদম হাই কস্টে ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়া, অনেক ফ্যামিলি থাকে মিডিল ক্লাস যাদের ইচ্ছে থাকে যে ভাই আমি ইন্ডিয়াতে আসবো, দেন ইন্ডিয়ার থেকে ইউরোপে মুভ করবো বা আদার্স কোনো কান্ট্রিতে, লাইক কানাডাতে বা অন্যান্য কান্ট্রিতে হায়ার স্টাডির জন্য যাব, তো সেক্ষেত্রে মাস্টার্সের জন্য খরচ কম পড়ে, তো খুব কম খরচে কীভাবে ইন্ডিয়াতে আমার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করবো, হোক সেটা সিএসসি, হোক সেটা ইঞ্জিনিয়ারিং, হোক সেটা ম্যানেজমেন্ট বা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, যেটাই জান না কেন প্রতিটা সাবজেক্টেরই বিশেষত্ব আছে এবং ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটি আছে। প্রথমে আমি তুলে ধরি ইঞ্জিনিয়ারিং থেকে, এই জন্য আপনি বাংলাদেশে যদি ইন্টারও কমপ্লিট করেন এবং ডিপ্লোমাও কমপ্লিট করেন, সবার জন্য এখানে স্কলারশিপ একদম ফিক্সড, এবং স্কলারশিপ ফিক্সড হওয়ার পর এরা সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু স্কলারশিপ দেয়, ফার্স্ট সেমিস্টারে রেগুলারটাই রাখে, সেকেন্ড সেমিস্টার থেকে স্কলারশিপ দেয়, এবং টোটাল ফিস যদি আমি বলি, যদি আপনি দেখেন যে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এখানে সিএসসি পাবেন, ইলেকট্রিক্যাল পাবেন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল এবং সিভিল, এ কয়েকটা সাবজেক্ট পাবেন, এই সবগুলোর ব্যাচেলার আছে এবং মাস্টার্সও আছে এখানে, তো ব্যাচেলারের খরচ মাত্র 2 লাখ রুপির মধ্যে 4 বছরে, তাও আবার ওকে মাস্টার্সে তো আরও খরচ কম, 1 লাখের মধ্যেও হয়ে যায়, ঠিক আছে। দেন হচ্ছে বিবিএতে কত খরচ হতে পারে, আমি এর আগেও কিন্তু ভিডিওতে বলছি, মোস্ট ইম্প্রেসেবল একটা ফি স্ট্রাকচার, মাত্র সেকেন্ড সেমিস্টার থেকে যদি দেখি এখানে মাত্র 13,000 করে ভাই সেমিস্টার ফিস, মানে একটা ক্যাম্পাসে মাত্র 13,000 করে 6 মাসের ফিস নিচ্ছে, তো ওভারঅল যদি আমি অ্যাডমিশন ফিস হিসাব করি, দেন 1 লাখের মধ্যে কমপ্লিট আর কি আপনার বিবিএ কোর্স, এখানে 3 বছরের, ওকে, এখানে কিন্তু 3 ইয়ার্স, তো 4 ইয়ার্স এখানে নেই। আরেকটা বলি হচ্ছে ম্যানেজমেন্ট, মানে হোটেল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে বিবিএ আসলো, এটারও আবার এমবিএও আছে এখানে, এমবিএতেও খরচ কম, 1 লাখে সামথিং খরচ। আর দেন হচ্ছে আপনার হোটেল ম্যানেজমেন্ট আসলো, এইটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, আর হোটেল ম্যানেজমেন্টে বিশাল একটা বিশেষত্ব আছে এখানে, সেটা হচ্ছে যে এদের হোটেল ম্যানেজমেন্টে মাত্র আফটার স্কলারশিপের পর 21,000 করে সেমিস্টার ফিস পড়ে, এবং 2 লাখের মধ্যে তাও আবার 4 বছরের কোর্স কমপ্লিট হয়, কারণ বাংলাদেশে আসলে জানি যে আমাদের 4 বছরের কোর্সের প্রয়োজন পড়ে, তো এখানে 4 বছর হোটেল ম্যানেজমেন্ট অফার করে, অন্যান্য জায়গায় 3 ইয়ার্সও আছে, কিন্তু বাংলাদেশের জন্য 4 বছর প্রয়োজন পড়ে। আরেকটা ভাই বিশেষত্ব আছে এখানে, যে আপনি যদি চান 1 বছর পর আপনি দুবাইয়ে শিফট করতে পারবেন, মানে দুবাইয়ে আপনি যেতে পারবেন ইন্টার্নশিপের জন্য, আপনি দুবাইয়ে সিলেক্ট করতে পারবেন,
তো এটা সম্পূর্ণ প্রসেসটা ক্যাম্পাসের দায়িত্ব থাকে, দায়িত্বে থাকে, এজন্য আলাদা কোনো আইএলএস এর বা আলাদা কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। সিম্পলি কিছু ফর্মালিটি বা ক্যাম্পাস আপনাকে দিয়ে দিবে, দেন এগুলো সাধারণভাবে ফিল আপ করলে দেন আপনাকে ইন্টার্নশিপের জন্য সেকেন্ড ইয়ারেই দুবাইয়ে পাঠিয়ে দিবে। যেমন আমাদের রিসেন্টলি বাংলাদেশি একজন স্টুডেন্ট এখানে ভর্তি ছিল, হোটেল ম্যানেজমেন্ট বেশ কয়েকজন ভর্তি ছিল, তার মধ্যে একজন ছিল যে দুবাই ইন্টার্নশিপ নিছে, ওর উইথ চাকরি কনফার্ম সহ সেখানে করে দিছে। তো এটা বিশাল বড় একটা বিষয়। দেন আর কী কী সাবজেক্ট পাবো, ফার্মেসি সাবজেক্টটা আছে এখানে, এবং ফার্মেসি পুরো ইন্ডিয়ার মধ্যে যদি হিসাব করে দেখি মোস্ট এক্সপেন্সিভ, এবং সিট পাওয়া যায় নাই বলে যায় না বললেই চলে। এখনকার সময় তো ইন্ডিয়াতে সিএসসিতে সিট নাই বললেই চলে। তো আইআইটিতে মাত্র 36,000 করে আফটার স্কলারশিপের পর আপনার সেমিস্টার ফিস পড়তেছে, মানে এখানে 3 লাখের মধ্যে আপনার কমপ্লিট হচ্ছে। এবং আরেকটা বিষয় আছে ভাই, এখনও শেষ হয়নি বিশেষত্ব, এদের যে হোস্টেল, হ্যাঁ আমরা জানি যে ইন্ডিয়াতে হোস্টেল ফি কেমন নেয়, যে 1 লাখ, 1 লাখ 20 বা 30 বা 1.5 লাখ, যেমন যেই ভার্সিটি যেরকম নেয়, কিন্তু এখানে মাত্র 6 মাসে 25,000 রুপি নেয়। তো এটা বিশাল একটা বিষয়, মানে যদি হিসাব করা হয় যে মাসে 4,000 একটু সামথিং জাস্ট আশেপাশে এরকমই ফিস পড়ে হোস্টেলের আর কি, উইথ এর মধ্যে সব কিছু থাকা খাওয়া এভরিথিং। কিন্তু এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি কী? তাহলে এলিজিবিলিটি হচ্ছে যে এখানে আবেদনের জন্য আপনার ন্যূনতম একটা মার্কস থাকতে হবে, যেমন 40%-এর উপর থাকতে হবে, মিনিমাম 50% থাকতে হবে। আর এটা ইকোভ্যালেন্ট করবেন কীভাবে, যদি আপনি ডিপ্লোমার স্টুডেন্ট হন, আপনার যেই পয়েন্টটা আছে সিজিপিএ সেটার সাথে 22.5 দিয়ে গুণ দিন, ইকুয়াল টু ইন্ডিয়ান পার্সেন্টেজ বের হয়ে আসবে, এবং ইন্টারের পর আসলে আপনার 18 দিয়ে গুণ দিন। ওকে, এটাই হচ্ছে ইয়ে হবে। আর যেগুলো ডকুমেন্টস লাগে ভাই, যেমন ইন্টারের পর আসলে ইন্টারের মার্কশিট, এসএসসির মার্কশিট, আর আপনারটা ভ্যালিড আইডি কার্ড, লাইক সেটা এনআইডি হতে পারে, বার্থ সার্টিফিকেটও হতে পারে, এবং পাসপোর্টও হতে পারে। ওকে, এগুলোই। এদের আবার অ্যাপ্লিকেশন ফিস কত, এখন ধরুন যে এই পর্যন্ত তো আসলাম, ডকুমেন্টস সব রেডি, অ্যাপ্লিকেশন ফিস এখানে 3,500 রুপি। আসলে কি অ্যাপ্লিকেশন ফিস এটা এরা এক্সট্রা নেয় না, এটা হচ্ছে ইউনিভার্সিটি ফিস, যেহেতু ওই যে বললাম পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির এফিলিয়েট ওদেরই ক্যাম্পাস, সো এটা হচ্ছে ইউনিভার্সিটি ফিস। এরা করে কি যে অ্যাপ্লিকেশনের সময় এটা টাকা নেয়, 3,500 নেওয়ার পরে তারপরেই হচ্ছে আপনার অফার লেটার দেয় এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে। ওকে, দেন 3,500 পেমেন্ট হওয়ার পর অফার লেটার পাইলেন, দেন হচ্ছে এদের অ্যাডমিশন ফিস 15,000 রুপি, সেটা পেমেন্ট করার পর দেন হচ্ছে এরা অ্যাডমিশন লেটার দেয়, মানে আপনার অ্যাডমিশন কনফার্ম। কিন্তু আরেকটা সত্য আছে এখানে, আরেকটা লেটার দেয় ভিসা পারমিশন লেটার, সেটার জন্য এরা ফার্স্ট সেমিস্টার ফিসটা মাস্ট বি প্রথমেই নিয়ে নেয়, বাংলাদেশ থাকা অবস্থায় পে করতে হয় ক্যাম্পাসে, দেন তারপরে ভিসার জন্য পারমিশন দেয়। এটা মেন কারণ হচ্ছে ভাই ফিস অনেক কম, ঠিক আছে, আর অ্যাডমিশন ফিসও মাত্র 15,000-ই নিচ্ছে, সো সেমিস্টার ফিসটা অ্যাড করে এরা প্রথমে নিয়ে নিচ্ছে, দেন আসে আপনি বাকি টাকাটা দিন সেমিস্টার হিসেবে, বা কীভাবে পার ইয়ার বা টোটাল ফিস হিসাবে দিবেন কীভাবে এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর আরেকটা বিষয় বলি, এখানে যেই সার্টিফিকেটটা দেয়, হ্যাঁ এটা আপনার সম্পূর্ণ গভর্নমেন্ট প্রোভাইড করে, এই যে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রোভাইড করে, এটা আইআইটি প্রোভাইড করে না, সো এখানে পড়লে আপনার হচ্ছে পাবলিক সার্টিফিকেট দেয়। তো আমাদের অনেকের ইচ্ছে থাকে যে ভাই আমার পাবলিক সার্টিফিকেট লাগবে, তো সেক্ষেত্রে এটার থেকে আর বেস্ট সেকেন্ড কোনো অপশনই হতে পারে না। এমনি নর্মাল যেগুলো আছে এই রেটে, মানে 2 লাখ বা ধরুন যে 1 লাখের মধ্যে যেগুলো ক্যাম্পাস আছে, এগুলোতে অতটাও ওইগুলোর থেকে পড়ার থেকে এখানে লাখো গুণ পড়া ভালো, আর এদের ইয়েটাও অনেক ভালো, র্যাঙ্কও ভালো আছে। আরেকটা বিষয় বলে রাখি, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখানে ভর্তি হতে গেলে কার সাথে কন্ট্যাক্ট করবো। দেখুন এখানে অলরেডি ইউনিভার্সিটি অথরিটি তো আছে, মানে ক্যাম্পাসে অথরিটি স্যার তো আছে, যিনি বর্তমানে আছেন নীলেশ্বর স্যার, উনি এখন হচ্ছে কান্ট্রি ম্যানেজার, ইন্টারন্যাশনাল হেড উনি। এবং আরেকটা বিষয় বলি যে এখানে এই ক্যাম্পাসে মাত্র 3 জন কাউন্সিল করে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অফিসিয়ালি, এক হচ্ছে আমি নিজে আছি, দেন হচ্ছে নিশাত রহমান, তার ইউটিউব চ্যানেলও আছে, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, এবং সে রানিং স্টুডেন্ট এই ক্যাম্পাসের। আরেকজন হচ্ছে আফরাইম হোসেন, যে এমবিএ করতেছে এটাতে। এ 3 জন ব্যতীত আর কোনো কাউন্সিলর এদের নাই অফিসিয়ালি, সো আপনি যদি কোথাও ধরা খান বা কারো কাছে যদি টাকাও দেন, সেক্ষেত্রে ক্যাম্পাস কোনো রেসপন্সিবল নয় আপনার জন্য। এই জন্য বলি যে ভাই ডাইরেক্টলি ক্যাম্পাসে কন্ট্যাক্ট করুন, নাহলে আপনার ভাই তো আছে এখানে, আমি স্টিল আছি, সব কন্ট্যাক্ট রেডি করে একদম আপনার। ধরুন যে 35 প্রথম অবস্থায় অ্যাপ্লিকেশন করতে হবে 3,500 রুপি, যেটা বাংলাদেশি 4,500 সামথিং আর কি রেটের উপর কম বেশি, দেন হচ্ছে আপনার পেপার্স রেডি করে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট করে বলুন যে ভাই এই যে আমার টাকা, এই যে আমার ডকুমেন্টস, এটাতে আমি আবেদন করব, আমি রেডি, দেন আমারটা করে দিন আপনি দেন। আর আরেকটা বিষয় বলি, আমার কোনো নিজস্ব সার্ভিস চার্জ নেই, সো আমি জাস্ট আপনাদের বাংলাদেশি এসএ ভাই হিসাবে আমি করতেছি, আর সো
ইউটিউব চ্যানেলের জন্য। আর এজন্য একটা কাজ অবশ্যই করিনি, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সেটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনার ভাই খুশি। সম্পূর্ণ দায়িত্বে আমি করে দিব আপনার সম্পূর্ণ অ্যাডমিশন। সো আরেকটা বিষয় আছে, আবার ফেসবুকে আমাদের গ্রুপ আছে এবং পেজ আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সকল অ্যাক্টিভিটি আছে সেখানে, তো সেখানে জয়েন হয়ে নিন, পেজে লাইক দিয়ে সাথেই থাকুন ভাইয়ের, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে ডিরেক্টলি ইন্ডিয়াতে, আমি আছি আপনার ভাই, আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে। আর ওইসব ভক্কর চক্কর বাদ দিয়ে এখানে আসুন, আইআইটিতে কম টাকায় করলে একদম বেস্ট অপশন আপনার, আর না হলে হাজারো অপশন আছে পুরো ইন্ডিয়াতে। এসিআই উইশ।